আপনারা দেখছেন একুশে টেলিভিশন। Hits, নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্টো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। বরাবরের মতোই আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য নিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। আজও এর ব্যতিক্রম একদমই নয়। আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন পরিচালক মাসুদ পথিক। ভাইয়া স্বাগত আপনাকে সিনে হিটসে, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? অনেক কিছু, যেহেতু ফিল্মের সাথে আছি, ফিল্ম নিয়ে তো অবশ্যই বেশ কিছু প্রজেক্ট করছি, সেগুলো শেষ হতে অনেক সময় লাগবে। আরও বেশ কিছু সময় ধরে কাজগুলো হচ্ছে আমার, একটু রিসার্চেবল কাজ। আর যেটা হয় যে আমার কিছু পার্সোনাল ব্যবসা আছে, সেটা করি, সেটাও মানে ফার্মার্কে একটু ফার্ম আছে, সেটা চালাই আর কি। এইসব নিয়ে আছি আর কি। ভাইয়া এখন কিন্তু সিনেমার একটা নতুন জোয়ার এসছে, মানে প্রচুর মানে সিনেমা হলে সিনেমা হিট, মানে যেই সিনেমায় রিলিজ হচ্ছে সেই সিনেমায় হিট আমরা বলতে পারি, এরকম একটা ব্যাপার। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা বিষয়। আমরা অনেক হতাশার মধ্যে ছিলাম দীর্ঘ সময় ধরে, সিনেমা ভালো যাচ্ছিলো না হলে, আর মাঝখানে তো করোনা এসেছিল, সেই করোনার জন্য আরও একটা বিপর্যস্ত পরিস্থিতি ছিল। বাট এই যে সম্প্রতিকালে বেশ কিছু সিনেমা, চার পাঁচটা সিনেমা ব্যবসা সফল হয়েছে এবং মানুষ হলে যাচ্ছে, সিনেমা দেখছে, এটা আমাদের জন্য একটা গুড সাইন। মনে হচ্ছে যে আমাদের সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে। এবং পাশাপাশি শুধু কমার্শিয়াল ফিল্ম নয়, যেগুলো ইন্ডি ফিল্ম বলা হয়, যেগুলারে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, সেই সব ফিল্মও দেশের বাইরে সমাদৃত হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটার ইনফরমেশন আমি জানি, যেমন অন্যদিন আছে কামরান আহমেদ সাইমনের একটা ফিল্ম, সেটা আমেরিকাতে বেশ বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরে আমাদের একটা মানে যুবরাজ স্বামী নামে একটা ছেলে আছে, তার একটা ফিল্ম মস্কোতে বেশ নাম করেছে, দুটো মানে অ্যাওয়ার্ড জিতেছে। এই যে বাংলা সিনেমার একটা বাঁকবদল বলবো, আমি আশাবাদী যে এটা আসলে বাঁকবদলই যেন হয়। এই যে কমার্শিয়ালিও আমরা ভালো করছি, পাশাপাশি আমাদের যে সিরিয়াস ফিল্ম, যেগুলো জীবনমুখী ফিল্ম, যেগুলো আর্ট ফিল্ম যেটাকে বলা হয়, সেগুলোও বেশ ব্যবসা সফল হচ্ছে দেশে এবং দেশের বাইরে। এই এই এটা এটা মানে এটাতে আমরা প্রত্যাশা করতে পারি যে সামনে অন্যান্য ফিল্মগুলো, যেগুলো ফিল্ম আরও আসবে সামনে, সেগুলোও হিট করবে। হিট মানে কমার্শিয়ালি সফল হবে। ভাইয়া এই যে আপনি বলছিলেন যে এখন বিভিন্ন সিনেমা হচ্ছে, কিন্তু একটা সিনেমা ইন্ডাস্ট্রি দাঁড়ানোর জন্য অনেকগুলো সিনেমা দরকার, তার মধ্যে হয়তো অ্যাটলিস্ট 50টা সিনেমা যদি বছরে রিলিজ হয়, সেক্ষেত্রে 20টা যদি ভালো হয় তাহলে বলা যায় যে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে। আসলে আমাদের কিন্তু বছরে ফিল্ম কিন্তু 50-এর উপরে রিলিজ হয়। এখন করোনা বা প্যান্ডামিকের ভেতরে যেটা হয়েছে একটু কম হয়েছে, এটা দু বছর কম হয়েছে। তাছাড়া এমনিতে 50-60-এর উপরেই হয়। এবং আমার মনে হয় যে সম্প্রতিকালে যে ধারাবাহিকভাবে ফিল্ম রিলিজ হচ্ছে এটাও হবে। তো মূলত ফিল্ম রিলিজ বিষয় না, বিষয়টা হচ্ছে যে ধারাবাহিকভাবে ব্যবসায়িক সফলতা অর্জন করা, সেটা মনে হয় হচ্ছে। যেটা বললেন আপনি যে বিউটি সার্কাস এবং অপারেশন সুন্দরবন, এই দুটো ছবিও ব্যবসা সফল হচ্ছে, তার মানে হচ্ছে যে ধারাবাহিকতাটা রক্ষা করতে পারছে। তো এটা খুবই পজিটিভ ব্যাপার আমাদের ফিল্মের জন্য, একটা আশাব্যঞ্জক ব্যাপার। আমরা প্রত্যাশা করছি যে আমরা আগামী 2-3 বছরের মধ্যে একটা ভালো জায়গায় চলে যাব এবং মন্দা কাটিয়ে উঠব। ভাইয়া গল্প করছিলাম, আরও গল্প করব, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আজ আমাদের পুরো আড্ডা জুড়েই রয়েছে পরিচালক মাসুদ পথিক। ভাইয়া আবারও স্বাগত আপনাকে সিনে হিটসে।
ভাইয়া, এই যে আপনি কিছুক্ষণ আগে বিরতির আগে বলছিলেন যে সিনেমা হচ্ছে বিনোদন এবং মেসেজ, কিন্তু আমরা যে ব্যাপারটা কিছু সময় আগে দেখেছি যে সিনেমা ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে গেছে কারণ সিনেমাতে ভালো কোনো মেসেজ দেওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল, একটু নোংরামু চলে আসছিল, তো এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে মানে আমাদের প্রিভিয়াস সময়টা খারাপ ছিল, বিশেষ করে 7-8 বছর ধরে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি খারাপের দিকে ছিল, এবং এর আগের একটা সময় ছিল অশ্লীলতার একটা সময় ছিল। তো এইটা এটা মনে হয় আর ব্যাক করবে না, কারণ কি জানেন, মানুষ আর ওই অশ্লীলতা দেখতে চায় না। কেন জানেন, এখন তো মিডিয়াম বেড়ে গেছে, অনেক ধরনের মিডিয়াম এসছে, ইউটিউব আসছে, সোশ্যাল মিডিয়া, অনেক কিছু, যে কাট পিস কিংবা এই ধরনের বিষয়গুলো মানুষের হাতের হাতের মুঠোই এখন। ওইভাবে নুডলি বা ওরকম খারাপভাবে কিছু দেখালে আর দেখবে না মানুষ। হ্যাঁ, মানুষের বাস্তবতার সাথে, গল্পের সাথে, ভিজুয়ালের সৌন্দর্য রক্ষা করে, হ্যাঁ মানে সৌকর্য রক্ষা করে যদি মনে করেন যে কিছু আসে, সেটা হয়তো মানুষ নিবে পজিটিভলি, কিন্তু আগের মতো যেটা হয়েছিল আগে সেরকম কিছু আর দর্শকও নেবে না। দর্শক এখন সুন্দর গল্প এবং সুন্দর নির্মাণ, হ্যাঁ, এবং মনে করে সুন্দর মেসেজটা দেখতে চাও। যেমন আমি যতটুকু জানি যে এই ফিল্মগুলো, যেগুলো ফিল্ম এখন সাম্প্রতিককালে রিলিজ হয়েছে, এগুলোর মধ্যে এই ধরনের সমন্বয় আছে। ভাইয়া, সিনেমা হলের পাশাপাশি অনেক সিনেমাই কিন্তু ওটিটিতেও রিলিজ দেয়া হচ্ছে, তবে আমাদের দেশে দেখা যায় যে প্রথমে সিনেমা হলে দেয়া হচ্ছে, ওটিটিতে অনেক পরে সিনেমাটা রিলিজ দেয়া হচ্ছে। এটা নিয়ে অনেক কমপ্লেইনও থাকে যারা দর্শক, যে এখনও ওটিটিতে রিলিজ দেয়া হয়নি। সো এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আসলে অনেকে তো বাসায় বসে দেখতে চায়, ওটিটিতে অনেকে ফিল্ম দেখে, বিশেষ করে দেশের বাইরে ফিল্মগুলো তো দেখে, ওইভাবেই দেখতে চায়, সেই জন্য হয়তো বা তারা অপেক্ষা করে আছে। তবে আমার কাছে মনে হয় ফিল্ম হলে গিয়ে দেখাই ভালো, কারণ হলে দেখার মধ্যে যে অনেক বড় স্ক্রিন, তো তারপরে অ্যাটমসফিয়ার অনেক সুন্দর থাকে, ফিল্ম দেখলে একটা অন্যরকম ফিল হয় যে একটা ফিল্ম দেখছি, ওই জায়গাটা মূল। এবং তখন দেখবেন যে, কারণ সরাসরি ইন্টারেক্ট হচ্ছে, কারণ হচ্ছে যে দর্শকরা কিন্তু প্রকাশ করতেছে তাদের অনুভূতি, ভালো না লাগলে বলতেছে, আবার খুব ভালো লাগলে প্রকাশ করতেছে, হ্যাঁ, ঘটনার সাথে, সিনেমার ঘটনা যেগুলো সিকোয়েন্স হয়, এই জন্য বলতেছে সিনেমা হলটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ, ওটিটিটা বিকল্প হিসেবে আছে, সেটা থাকবে আমার কাছে মনে হয় আর কি। ভাইয়া, গল্প করছিলাম, আরও গল্প করব, তবে এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের পুরো আড্ডা জুড়েই রয়েছেন পরিচালক মাসুদ পথিক। ভাইয়া, আবারও স্বাগত আপনাকে। ভাইয়া, এই যে সিনেমার এখন এই নতুন জোয়ার আসছে, হ্যাঁ, এই জোয়ারের মধ্যে আপনার কোন সিনেমাটা আমরা পরবর্তীতে দেখতে পাবো? আমার বেশ কয়েকটা প্রজেক্ট তো ঘোষণা দেওয়া আছে, তো যেটা বক, যেটা ওটা তো কাজ চলতেছে, আমরা মনে হয় মার্চ এপ্রিলে আমরা কমপ্লিট করতে পারবো। জি, তো প্রথমে আমরা হয়তো দেশের বাইরের ফেস্টিভ্যালগুলোকে টার্গেট করবো আর কি, ওইভাবে ওটা আগাচ্ছে। আর এটা অনেক অন্যরকম একটা ফিল্ম আর কি, যার জন্য এটা অনেক দিন ধরে শুটিং করতে হচ্ছে আর কি। এখনকার সিনেমা যেরকম হয় যে 30 দিন 32 দিন, আমার এই ছবি 70-75 দিন শুটিং হবে। এই সিনেমায় কারা কারা কাজ করছেন ভাইয়া? খুব নতুন, চিনবেন না, আমরা আর সারপ্রাইজ দিতে চাই, কারণ যখন মানে শেষ হবে আমরা একটা কোনো ফেস্টিভ্যালের মাধ্যমে এটাকে নিয়ে আসবো আর কি ঘোষণাটা, এই জন্য নাম বলবো না আর চিনবেনও না, নতুন না, আমি যারা একদম প্রকৃতির সাথে মিশে যেতে চাই ওরকম ক্যারেক্টার নিয়েছি, মানে কোনো ক্যারেক্টারকে কোনো মেকআপ দেওয়া হচ্ছে না, একদম ন্যাচারাল, প্রকৃতির সাথে যেরকম ক্যারেক্টার থাকে এরকম আর কি। আর একটা আছে স্ট্রিট ফিলোসফার, এটা আমরা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে পারবো। জি, স্ট্রিট ফিলোসফার এটাও একটা ডিফারেন্ট কনসেপ্ট, এটা একটা দার্শনিক বোধের ছবি আর কি, একটা দার্শনিক বোধের ছবি। এইগুলা ছবি আমার বেশ কয়েক বছর ধরে আমার চেষ্টার ফসল আর কি, এখন একটা মোটামুটি গুছাই নিয়ে আসি আর কি। ভাইয়া, এই যে আপনি বলছিলেন যে আপনার এই স্ট্রিট ফিলোসফারের আগের যে সিনেমাটার কথা বলছিলেন, যে একেবারেই নিউকামার যারা তাদের নিয়ে আপনি কাজ করছেন, সো এটা কি চ্যালেঞ্জিং মনে হয় না? নিউকামার বলতে একদম ধরেন যে প্রকৃতির ভেতর থেকে, তো জিনিসটা আসলে আমি সবটা বলতে চাই না, জিনিসটা মানে বলে ফেলা ঠিক হয় না, অনেক সমস্যা হয়। তো এটা হচ্ছে যে গল্পটাই এরকম যে আমি আসলে এখানে আমি যদি কোনো একটা পপুলার আর্টিস্টকে বসাই দিই, আমি যে ফিল্ডটা আনতে চাই সে ফিল্ডটা মানে আনতে পারবো না। আরেকটা সমস্যা আছে, আমার যে ফিল্ম, আমার ফিল্মগুলো তো এক ধরনের ধরেন যে
একটা মানে মানে দার্শনিক বিষয়টা বেশি আসে আর কি। আমি মনে করি যে মানুষের জীবন যে ভোধ আছে, সে ভোধটা আর যে মানে অন্তর্গত যে বিষয়টা সেটাকে উপস্থাপন করতে ভিজুয়ালি ভিজুয়ালি সেটা দেখা যেতে হবে। আমার আমাদের জীবন আমাদের অন্তর্গত সত্যগুলো কিন্তু আমরা প্রকাশ করি না, আমরা একটা কৃত্রিম লাইফ লিড করি, কিন্তু আমার ভেতরে অনেক বেদনা থাকে, কষ্ট থাকে, আমরা প্রকাশ করি না। কিন্তু আমার কথা হচ্ছে সেই বেদনাটা, যে লোকায়িত বেদনাটা, সেটাকে এক্সপ্রেস করতে হবে। কারণ ওইটাকে অভিনয় দিয়ে নয়, ভিজুয়ালের সত্য দিয়ে উপস্থাপন করতে হবে। আমি অ্যাক্টিং করতেছি, আমি কাঁদতেছি, আমি খুব এক্সপ্রেশন দিচ্ছি, এটা না, ভিজুয়াল এটা প্রকাশ করে যাবে। এইরকম মানে ফিল্মের আমার মনে হয় যে কিছু ফিল্ম মেকার চলে আসছে অলরেডি, যেমন কিছু ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে যারা, তাদের ফিল্মে এরকম আছে আমি জানি। এই জন্য আমার ভিতরে এই ধরনের ভাঙচুর কাজ করতেছে বেশ কয়েক বছর ধরে। তো সেই প্রস্তুতি শেষ, আশাবাদী যে 5-6 মাসের মধ্যে আমি সেটা জানতে পারবো আর কি। ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আপনার আগামী পথ চলা যেন অনেক সুন্দর হোক, এই শুভকামনায় রইল। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, সিনেমা, আমি তো সিনেমার লোক, চাইবো যে আপনারা সিনেমার সাথে থাকেন, সেটা যেভাবেই হোক ভালো সিনেমা দেখবেন, প্রশংসা করবেন, উৎসাহিত করবেন, আর যারা সিনেমা বানাতে চায় তাদেরকে সহযোগিতা করবেন, সেটা যেভাবেই হোক, এই এইটুকুই। ধন্যবাদ দর্শক। গল্পে আড্ডায় অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।